الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমরা প্রতিবারের ন্যায় আজকো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করব। হাদিসের খুলাসা এইরকম, একবার জিবরিল আমিন আলাইহিসসালাম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো এভাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে কেউ যদি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সালাম প্রেরণ করে, অর্থাৎ নূরাই নবীকে কেউ যদি একবার সালাম দেয়, আল্লাহ তাআলা তার উপর 10 বার সালাম প্রেরণ করেন, শান্তি বর্ষণ করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একবার সালাম দেব প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আর আল্লাহ ওই সালামকারীকে 10 বার সালাম দিচ্ছে, রহমত বর্ষণ করে যাচ্ছেন। তা আমরা কি আল্লাহ তাআলার রহমত সালাম নিয়ামত প্রাপ্ত থেকে কি মেহরুম থাকবো? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কর্ম তেমন ফলের মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াকিয়া নসিহত হাদিস বিভিন্ন আলোচনা হয়। আমাদের ব্যক্তি জীবন, আমাদের এই লাইফ জীবনটি যেন সুন্দর হয়ে যায়। খলিফা বাদশাহ হারুনুর রশিদের নাম সবাই জানি, কারণ ইনি আমিরুল মুমিনিন, একজন নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, যার নাম বাদশাহ হারুনুর রশিদ। মানে সেই অনেক নেককার ছিল, আর ইলমে দিনের প্রতি, দিনী শিক্ষাকে বেশি গুরুত্ব দিতেন, আর ইসলামী শিক্ষার প্রতি বেশি আগ্রহ ওনার, খুব সম্মান করতেন ইসলামী শিক্ষা জ্ঞান অর্জনকে, আর যারা শিক্ষক তাদেরকে অনেক ইজ্জত সম্মান দিতেন। বাদশাহ হারুনুর রশিদের সন্তান মামুনুর রশিদ, মামুন যখন ছোট বাচ্চা, ছোট বয়স, তখন ওনাকে দিনী শিক্ষা দেওয়ার জন্য তৎকালীন বাদশাহ হারুনুর রশিদ যে নাম করা একজন উস্তাদ ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইহির কাছে পায়গাম দিলেন, যেন মামুনুর রশিদকে আমার এই রাজপ্রসাদে এসে আপনি পড়িয়ে যান, ইলমে দিন শিক্ষা দিয়ে যান। এই ধরনের কেউ যদি অফার পেয়ে থাকে বাদশার দরবার থেকে, এটা আমরা সবাই নিয়ামত খুশি মনে গ্রহণ করব। কিন্তু ইমাম কাসাই রহমতুল্লাহ আলাই, যিনি শিক্ষক উস্তাদ, উনি বলল না, আমি আপনার রাজপ্রসাদে, রাজ দরবারে এসে আপনার ছেলে মামুনুর রশিদকে শিক্ষা দান করার সুযোগ আমার নাই, আমার দ্বারা সম্ভব না। যদি আপনার ছেলে যদি আমার কাছে ইলমে দিন শিখতে চায়, ইলমে দিনের সবক হাসিল করতে চায়, তাহলে আমার বাড়িতে আসতে হবে। তখন বাদশাহ হারুনুর রশিদ ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইহির কথার মধ্যে রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, আমার ছেলে প্রতিদিন আপনার বাসায় গিয়ে ইলমে দিন শিখার জন্য হাজির হবে। তবে একটি সত্য আপনার কাছে, সত্যটা এটাই, আমার ছেলেকে সবার আগে আপনি সবক নেবেন। কিন্তু ইমাম কাসাই রহমতুল্লাহ আলাই, যিনি উস্তাদ নাম করা, উনি বলল না, এমন হবে না, কারণ আমার ঘরে অনেক স্টুডেন্ট ছাত্ররা আসে ইলমে দিন শিখার জন্য, যে ছাত্র আগে আসবে তার সবক আমি আগে নেব। আপনি বাচ্চার রাজার ছেলে বিদায় তাকে অগ্রাধিকার দেব, এটা তো আমার দ্বারা সম্ভব না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে রাজা ফজা এই যে ভেদাভেদ ইলমে দিনের ক্ষেত্রে এগুলা নাই। ইলমে দিন সবার জন্য উন্মুক্ত করে রেখেছে ইমাম কাসাই রহমতুল্লাহ আলাই। গরিব বলে তাকে পরে, ধনী বলে, রাজা বলে তাকে আগে সবক নেওয়া হবে, এটা সম্ভব না।
ইমাম কাসাই রহমতুল্লাহর জবাব যখন বাদশা হারুন রশিদ পেয়ে গেলেন, বলল ঠিক আছে আপনার মর্জি আপনার ইচ্ছা, আমার ছেলে মামুন রশিদ যেভাবে হোক আপনার থেকে ইলমে দিন শিখে যেন সেই কামিয়াবি হতে চায় হতে পারে, এই ব্যবস্থা আপনি করে দেন। এভাবে মামুন রশিদ বাদশার ছেলে ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইহির কাছে উস্তাদের কাছে ইলমে দিন শিক্ষায় রত আছে। একদিন মামুন রশিদ পড়াকালীন সময়ে ঘটনাক্রমে ওই এলাকা দিয়ে ওই ইমাম কাসাই রহমতুল্লাহ আলাই এর বাড়ির আঙ্গিনার পাশ দিয়ে একদিন বাদশা হারুন রশিদ কোথাও যাচ্ছিলেন সফরে বা রাজ্য পরিচালনায় যে কোনো কাজে সফর ওনার, উনি দেখলেন ওনার ছেলে মামুন রশিদ বদনার পানি দিয়ে হুজুরকে উস্তাদকে শিক্ষককে অর্থাৎ ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইকে পানি ডালতেছে। বাদশা হারুন রশিদ রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে মামুন রশিদের গায়ের উপর পিঠের উপর চাবুকের আঘাত করলেন, বললেন বেটা আল্লাহ তোমাকে দুটি হাত দিয়েছে, এই দুটি হাতকে ব্যবহার করো না উস্তাদের শিক্ষকের সেবার জন্য, এক হাতে ফানি ডাল অন্য হাত দিয়ে উস্তাদের ফাঁকে দুটো করে দাও। মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যদি আমরা কেউ যদি পয়সাওয়ালা মালদার হই বা রাষ্ট্রপ্রধান হই, আমার বাচ্চা যদি এরকম কোনো কর্মকাণ্ড করে তাহলে আমরা অ্যাকসেপ্ট করব না, হুজুরকে অনেক ধরনের কথা শুনিয়ে দেব। কিন্তু বাদশা হারুন রশিদের দেন দাঁড়ানা কেমন দেখেন, নিজের ছেলেকে তালিম দিচ্ছে শিক্ষা দিচ্ছে তুমি তোমার ওস্তাদের সেবা করো, এক হাত দিয়ে কেন ফানি ডেলে রয়েছ, এক হাত দিয়ে ফানি ডালতে থাকো অন্য হাত দিয়ে উস্তাদজির শিক্ষকের এই যে ইমাম কাসাই রহমতুল্লাহের পা মুবারককে দ্রুত করে দাও, কারণ উস্তাদকে সেবা করলে উস্তাদের সেবক হলে তাহলে কি হওয়া যায়, ইলমে দিন সহজে পাওয়া যায়। কারণ বিয়াদব যে বা যাহারা যে ধরনের ছাত্র হোক না কেন তার অন্তরে ইলমের নূর জ্ঞান অর্জনের নূর প্রবাহিত অসম্ভব, এই জন্য শিক্ষক হচ্ছে এমন শিক্ষকের তাজিম সম্মান ছাত্রের জন্য আবশ্যক, কারণ শিক্ষকের দিলের অন্তরের দোয়া যদি যে ছাত্রের উপর থাকে ওই ছাত্র দুনিয়া ও আখেরাতের মধ্যে কামিয়াব হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দিন জ্ঞান অর্জন ইসলামী জ্ঞান আর দুনিয়াবি জ্ঞানের মধ্যে হাজারো পার্থক্য, হাজারো অনেক, যারা নেককার আলিম ওলামা তত যারা আলিম ওলামা হবে তাদের মর্যাদা সাধারণ মানুষের চাইতে অনেক গুণ বেশি, এই জন্য তাদের সম্মান বাদশা হারুন রশিদ করতেন, করবে না কেন, বাদশা হারুন রশিদ তো ইলামের একটা সাগর ছিল। যেমন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাদশা হারুন রশিদ উস্তাদ আলেমে দিন ওলামাই কেরামকে এত বেশি ইজ্জত সম্মান কেন দিবে না, যেমন হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওলামায়ে কেরাম সাধারণ মুমিন থেকে, মুমিন তো সবাই আল্লাহর পছন্দিদা বান্দা, সাধারণ মানুষের কথা বলে নাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওলামায়ে কেরাম সাধারণ মুমিন বান্দা থেকে 700 গুণ বেশি মর্যাদা সম্পন্ন, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে এরা এত উচ্চ মর্যাদা, সাধারণ মুমিন মুসলমান সাধারণ মানুষ বলা হয় নাই, কারণ মানুষ এক ধরনের মুমিন ব্যক্তি আর এক ধরনের ক্যাটাগরি রয়েছে, সাধারণ মুমিন থেকে 700 গুণ বেশি সম্মানিত ওলামায়ে কেরাম। আর এই স্তর থেকে এই স্তর অর্থাৎ এই পর্যায় থেকে এই পর্যায়ে যে মর্যাদা গুরুত্ব এটার মধ্যে যে ব্যবধান রয়েছে একটি মর্যাদার ব্যবধান, আল্লাহ আল্লাহ 500 বছরের দূরত্ব, এত উঁচু মর্যাদা ওলামায়ে কেরামের রাস্তা, ওলামায়ে কেরামকে আল্লাহ অনেক বড় মর্যাদা দিয়েছে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওলামায়ে কেরাম হক্কানি আলেমে দিন তাদেরকে সম্মান করা তাদের তাজিম করা আমাদের জন্য আবশ্যক, কারণ তারা আমাদের চাইতে অনেক জ্ঞানী,
তাদেরকে আমরা মূল্যায়ন করি আর ইলমে দিন যদি সহজভাবে যদি আমরা হাসিল করতে চাই তাদেরকে তাজিম সম্মান আবশ্যক রয়েছে প্রিয় ইসলামী ভাইরা মদনী চ্যানেল দর্শকবৃন্দ সাধারণভাবে মুমিন মুসলমান জান্নাতে প্রবেশ করবে আর যারা ওলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন তাদের মর্যাদাও জান্নাতে সাধারণ মানুষের চাইতে 70 গুণ বেশি উচ্চ মর্যাদা হবে অর্থাৎ সাধারণ মুসলমান যে জান্নাতে যে মর্যাদা যাবে তার চাইতে 70 গুণ বেশি মর্যাদা প্রাপ্তি ওলামায়ে কেরাম হক্কানে আলেমে দ্বীন তাদেরকে আমরা সেবা করি সম্মান করি সম্ভব হলে নিজের সন্তানকে আলিম বানাই না সম্ভব না হলেও চেষ্টা করি না কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা এমন একটা বর্তমান অবস্থা সবাই নিজের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার দুনিয়াবি মনসব শিক্ষা দেওয়ার কাজে ব্যস্ত কিন্তু আলেমে দিন বানানোর কাজে টাইম নেই হ্যাঁ যদি কোনো সন্তানকে যে আলেমে দিন বানানোর ইচ্ছা থাকে ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করি যে সন্তান হয়তো মাজুর অথবা পঙ্গু অথবা আকল বিবেক লুজ অর্থাৎ একটু দিলে ডালা স্টাইলের আর যে ব্রেনি বেশি তাকে আমরা ইলমে দিন আলেমে দিন বানানোর ক্ষেত্রে এগিয়ে আসি না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা একটা জিনিস খেয়াল করি আলেমে দিনকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা কিন্তু অন্য কোনো কাজে নাই যেমন হাদিসের খুলাসা এইরকম তিরমিজি শরীফের হাদিস যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলমে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হলো ততক্ষণ যতক্ষণ ওই তালেবে ইলম যতক্ষণ উনি ঘরে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার আগ্রহী কাজে যিনি ঘর থেকে বের হয়েছে সেই ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকে আল্লাহর রাস্তা মানি তো ইবাদত আল্লাহর রাস্তায় চলায় তো ইবাদত আল্লাহর রাস্তায় হায়াত অতিবাহিত করায় তো ইবাদত আল্লাহর রাস্তায় নিজের প্রতিটি মুহূর্ত রাখা এটাই তো আল্লাহ সন্তুষ্টি আর ইলমে দিন অর্জনের জন্য যারা ঘর থেকে বের হয় যতক্ষণ ঘরে ফিরে না আসে ততক্ষণ তারা আল্লাহর রাস্তায় থাকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইলমে দিন শিকার কাজে আমি নিজে আগ্রহী নিজের ছেলে সন্তানকে ওই কাজে আগ্রহী করাই কারণ ইলমে দিন আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে শিখায় হ্যাঁ ইলম থাকলে তো বাঁচা সম্ভব আর ইলম বিহীন ওই আমল কিভাবে আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে অপর এক হাদিসে খুলাসা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজসমূহ সম্পর্কে একটি দুইটি তিনটি অথবা চারটি অথবা পাঁচটি বাক্য শিখল ভালোভাবে স্মরণ রাখল মনে রাখার পর এই কথাগুলি এই বাক্যগুলি হাদিসের খুলাসা সাধারণ মানুষকে শিখালো তবে এই ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শব্দ হতে পারে ভালো করে শিখে স্মরণ করে অপরকে রেখে অপরকে যদি শিখানো হয় তাহলে তাকে বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করানো হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইলমে দ্বীনের ফজিলতের কি বাহার শুধু স্মরণ রেখে ইয়াদ করে এই ইলমে দিনগুলো যদি অপরকে পৌঁছায় তাহলে জান্নাতের সুসংবাদ রয়েছে আর এই সুসংবাদের জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার হ্যাঁ হ্যাঁ সকলের বাদশাহ হারুন রশিদ কেমন ছিলেন ওনার রাজদরবার ওনার সিংহাসন যখন আলেম উলামা আসত উনি দাঁড়িয়ে ওনাদেরকে সম্মান জানাইতো আজকে আমাদের এলাকায়ও অনেক আলেম ওলামা আসে আমাদের ঘরে বাসায় বা দোকানে বা অফিসে কিন্তু আমরা কয়জনে দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানাই সত্যিকারে আলেমে দিন আমার নবীর উত্তরসূরি নাইবে রসুল কজন তাদের সম্মান করি তাদের সেবা এগিয়ে আসি
আমাদের কি সুযোগ হয় তাদেরকে সম্মান জানানো। যখন বাদশাহ হারুন রশিদ এভাবে আলেম ওলামা হক্কানি রব্বানি বুজুর্গ যারা এই ধরনের ছিল তারা যখন আসত উনার রাজদরবারে, উনি উনাদের জন্য ইন্তজাম করত সম্মানের, অনেক সেবা যত্নের। তখন কেউ কেউ বলল উনার মন্ত্রী পরিষদের মধ্যে, হুজুর এভাবে যদি আলেম ওলামাকে যাবি সম্মান দেখাইতে থাকেন যেভাবে আপনি দেখাচ্ছেন, তাহলে আপনার তো সালতানাত চলবে না, আপনার হুকুমত তো শেষ হয়ে যাবে। আর বাদশাহ হারুন রশিদের আল্লাহ আকবর, উনি কি জবাব দিল? উনি বলল যদি ওলামায়ে কেরাম আলেমে দিন রব্বানি হক্কানি বুজুর্গ যারা আমার দরবারে আসে তাদেরকে সম্মান দেখাতে দেখাতে যদি আমার সালতানাত আমার হুকুমত আমার রাজত্ব সব যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাক, তারপর আমি তাদেরকে ইজ্জত সম্মান করে যাব। মাদানি চাইলে দর্শক বৃন্দ, আজকে আমাদেরও আপনারও সুযোগ আছে নিজের সন্তানকে আলিমে দিন বানায়। হ্যাঁ, নিজের সন্তানকে আলিমে দিন বানায় এটা কাজে আসবে, কারণ নিজের সন্তান আজকে আমরা যারা মনে করতেছি যাদেরকে আলিম বানিয়ে গেলে তার ভবিষ্যৎ নষ্ট, নয় নয় তার ভবিষ্যৎ দুনিয়াতেও সুন্দর, কবরও সুন্দর, কিয়ামতও সুন্দর, জান্নাতও আরো অনেক সুন্দর। কারণ আলিম ব্যক্তির ফজিলত এমন, সে যাকে সুপারিশ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তা আপনার সন্তান আমার সন্তান যদি আলিম হয় এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় নিয়ামত। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, ইলমে দিন আমাদের থেকে দিন দিন দূর হতে যাচ্ছে। আমরা সবাই ইলমে দিনকে তেমন গুরুত্ব দিই না, বলি খালাস নামাজ পড়ি যথেষ্ট, এত কিছু দরকার কি? অথচ সব দরকার, কারণ ইলমওয়ালা ব্যক্তিরাই তো আল্লাহকে ভয় পায়। যার কাছে ইলম নাই তার কোনো ভ্যালু নাই। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ করা হয়েছে, হাদিসের খুলাসা এটা, সকলে শিখতে হবে, জানতে হবে। কারণ যদি আমরা না শিখি না জানি তাহলে আমাদের নিজেরই লস হচ্ছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির নাম জানে না এমন কে আছে? সবাই জানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, দুনিয়াব্যাপী একজন মশহুর লেখক, আল্লাহওয়ালা নেকবন্দা। অথচ উনার পিতা এই ধরনের আলেমে দিন ছিল না, সাধারণ মানুষ ছিলেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই আব্বাজান নিজে ইলম শিখতে পারে নাই, কিন্তু ইলমে দিন শিখানোর জন্য নিজের সন্তানের ক্ষেত্রে বেশি আগ্রহী ছিল। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই নাম মোহাম্মদ গাজ্জালি, অপর ভাইয়ের নাম আহমদ গাজ্জালি। ওনার আব্বা এই দুই ভাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে এবং আহমদ গাজ্জালিকে উভয়জনকে ইলমে দিন তরিকাত শরীয়ত যত ধরনের ইলমে দিন রয়েছে সবগুলা শিখানোর কাজে খুব মেহনত করেছেন। আজকে দেখেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই সুনাম সারা দুনিয়া ব্যাপী, হয়তো হাজারো ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের নামের পিছনে রহমতুল্লাহ আলাই কে বলে? কিন্তু যারা আল্লাহকে রাজি করার জন্য ইলমে দিন হাসিল করেছে, নেককার ওলি আল্লাহর দরজায় যাদা যারা নিজেকে আল্লাহর বন্ধু হিসাবে মকবুল করতে পেরেছে, তাদের নাম আজকে আমরা রহমতুল্লাহ আলাই সম্মানসূচক বাক্যের মাধ্যমে উচ্চারণ করে থাকি। অনুরূপভাবে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে ইলমে দিন শিখানোর জন্য ঘর থেকে বের করে দিলে, বেটা ইলমে দিন শিখো। অথচ ঘরের মধ্যে আর পুরুষ নাই, ইনকামের কিও নাই, মা কিছু স্বর্ণ মুদ্রা নিজের জামার মধ্যে, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির জামার মধ্যে সিলাই করে দিলে, কিছু পয়সা মাল সঞ্চয় করে রেখেছে যেন আমার ছেলের ইলমে দিন শিকার কাজে আসে। আজকে আমরাও মাল সম্পদ জমা করে রাখি, আমার ছেলে যেন সুখে ঘুমাইতে পারে, আরামে খাইতে পারে। ও ভাই,
রিজিকের মালিক আল্লাহ, আরাম ইজ্জত সম্মানের মালিকও আল্লাহ, জিন্দেগির মালিকও আল্লাহ, মতের মালিকও আল্লাহ। আমার আপনার দায়িত্ব হচ্ছে নিজের সন্তানকে ইলমে দিন শিক্ষা দিয়ে সুশিক্ষা গড়ে তোলা। শুধু তাদের জন্য মাল দৌলত জমা করা চিন্তা রাখি, তার পাশাপাশি ইলমে দিন শিখানো চিন্তা করি। এই যেমন কর্ম তেমন ফল। যদি আমি আমার ছেলেকে ইলমে দিনে শিক্ষায় শিক্ষিত করি, আমার ছেলে আমার মরণের পরে আমার জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবে, ইসালে সওয়াব করবে, সদকা খায়রাত করবে, আমার জন্য নামাজে দোয়া করবে, দোয়ার সময় দোয়া করবে। আর যদি না শিখায়, দুনিয়াদার যদি বানিয়ে রেখে যায়, তাহলে এই সন্তান আমার কাজে আসবে না। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, বড়বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির আম্মাজান যেভাবে নিজের সন্তানকে ইলমে দিন শিখানোর কাজে বের করে দিলেন, অনুরূপভাবে আমার আকা আলা হযরত আলাইহি রহমাতুর রহমান মুজাদ্দিদে দীন ও মিল্লত, যার জন্ম ভারতের বেরেলি শরীফে, 4 বছর বয়সে, 4 থেকে 7.5 বছর বয়সের মধ্যে কোরআনের দেখে দেখে পড়া শেষ, 13 বছর বয়সের মধ্যে 13 বছর 10 মাস 4 দিন বয়সে উনি ইলমে দিনে যা যা জ্ঞান সব কিছু শিখে ওনার শেষ। নকি আলী খান ওনার আব্বা জানের থেকে ইলমে দিন হাসিল করেছে। আজকে আমরা আমাদের সন্তানকে দুনিয়াবী কাজ শিখানোর ক্ষেত্রে খুব ব্যস্ত, কিন্তু ইলমে দিন শিখানোর কাজে আমরা খুব অলস। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুব শীঘ্র আমরা মারা যাব, আমাদের আমলনামা খতম হয়ে যাবে, জানি না কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে। আর যদি একজন নেককার আলেমে দিন ওলামা নিজের সন্তান রেখে যেতে পারে, হক্কানি আলিম, নবীর মহাব্বতে নিবেদিত প্রাণ, সিনা আকিদায় ইশকে রসুলে ভরপুর, এই ধরনের একজন যদি আলিম সন্তান বানিয়ে যেতে পারি, এই সন্তান আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে, সৎকায়ে জারিয়া হবে। কারণ নেক সন্তানের আমল নেক কাজে সুফল তার মৃত মা বাপ পেয়ে থাকে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছে এভাবে, এই ঈমানদারগণ নিজেদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছে মুসলমানকে, ঈমানদারকে, আমরা যেন নিজের পরিবার পরিজনকে জাহান্নামের ইন্ধন আগুন থেকে রক্ষা করি। এই আয়াতের এই ব্যাখ্যায় মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এর ব্যাখ্যায় নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, ইবাদত করো, গুনাহ থেকে নিজেকে বিরত রাখো, পরিবারদেরকে নেকির আদেশ দো, গুনার প্রতি বাধা দো, আর তাদেরকে জ্ঞান আদব শিখিয়ে নিজের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। আমরা কি জাহান্নাম থেকে বাঁচার যা যা ইলমে দিন জ্ঞান রয়েছে এগুলা কি নিজের পরিবার পরিজনকে শিক্ষা দিই? আল্লাহকে জানার, নবীকে জানার, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিহীন ঈমানের কোনো দাম নাই, মুসলমানের কোনো দাম নাই। আমার নবীর ভালোবাসা যার অন্তরে নাই, ওই অন্তরের মুসলমানের কোনো ভ্যালু নাই। এই ধরনের ইলমে দিন জ্ঞান আমরা কি নিজের সন্তানকে দিয়ে যাচ্ছি, না গতানুগতিক নামে মুসলমান এভাবে বানিয়ে চলে যাচ্ছি? এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দিন শিখা সকলের জন্য আবশ্যক। আমি শিখি, আপনিও শিখেন, আমার ছেলে সন্তানকে আলিম বানায়। কারণ আমরা নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করি, ভবিষ্যতে তাদের কি হবে। এরকম একটা ঘটনা
ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি যখন ছোট বয়স ছিল ওনার মা অভাবী ছিলেন, দরিদ্র পরিবারের সন্তান ছিল। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ওনার মা মাল ইনকামের জন্য দুফির দোকানে বসাই দিত, দুফির দোকানে কাজ করো কিছু ইনকাম হবে, ওই টাকা দিয়ে আমাদের পরিবার পরিজন সহজে চলতে সহজ হবে। একদিন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর এই শিক্ষা ইলমে দিন শিক্ষায় বসে ওনার ইলমে দিন শিক্ষার আগ্রহ হয়ে গেল। উনি দুফির দোকানে না গিয়ে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রতিদিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর ওই ইলমে দিন এর শিক্ষার হালকায় মজলিসে বসে যেত। এভাবে যখন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইর আম্মা যান জানতে পারলেন ওনার ছেলে দুফির কাজ করে না, ইমামে আজমের ইলমে দিনের বৈঠকে বসে থাকে। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইর আম্মা যান একদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর দরবারে এসে আরজ করলো, হুজুর আপনি আমার ছেলেকে কেন নষ্ট করতেছেন, আমার ঘরে ইনকামটা তা কে নাই, এই যা ইনকাম করে এগুলা দিয়ে আমার সংসার চলে, আপনি তাকে নষ্ট করিয়েন না। হানিফি মাজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিলেন ইমাম আবু ইউসুফের আম্মাকে, একটু ধৈর্য ধারণ করো, খুব শীঘ্রই দেশি ঘি হালুয়া ফালুদা আপনার ছেলে খাবে, ইনাকে আলিম বানাও, ইনাকে ইলমে দিন শিকার সুযোগ দাও। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আম্মা জানকে বুঝাইলেন, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দরবারে বসে বসে শিখতে শিখতে ইলমে দিন এমন বড় একজন ইমাম হয়ে গেল, তখন তৎকালীন বাদশাহ রাজার বিচারক হয়ে গেল। একদিন বাদশাহ খলিফা ওনার জন্য এই দেশি ঘি ফালুদা হালুয়া তৈরি করলো। যখন উনি এগুলা দেখলেন তখন বললেন, আজকে আমার উস্তাদের কথা, আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা আমার মনে পড়ে গেল। উনি এই কথাটা, তোমার ছেলে একদিন দেশি ঘি হালুয়া ফালুদা খাবে, তাকে আলিম বানাও, হক্কানি আলেম ওলামা ওদের কদমে দুনিয়া এসে যায় আল্লাহ তাআলা রাজি করার কারণে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে যেখানে আছি নিজের ছেলেদেরকে আলিম বানাই, হক্কানি আলিম বানাই, আশিকে রসুলওয়ালা আলিম বানাই, হফে খুদার অন্তরওয়ালা আলিম বানাই, ইলমে দিন শিখাই, নিজেও শিখি অপরকে শিখাই, এগুলো আমাদের কাজে আসবে। কারণ আমার ছেলের আগামী ফিউচার হচ্ছে, ভবিষ্যৎ হচ্ছে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে নেওয়া, এটা মা বাপের দায়িত্ব। আজকে আমরা মনে করি আমার ছেলের ভবিষ্যৎ আমি যদি সুন্দর করে না যাই তাহলে কে করবে, হ্যাঁ এটা আপনার দায়িত্ব, নিজের ভবিষ্যৎ অর্থাৎ আপনার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে যাওয়া। তার মানে এটা নয় শুধু দুনিয়া 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 দিয়ে তাকে ভরে দেওয়া, নয়, দুনিয়া হচ্ছে আজাবের কারণ, আর ইশকে রসুল হফে ইলাহি আল্লাহওয়ালা আলেমে দিন এই ধরনের জিন্দেগি হচ্ছে সম্মানের জিন্দেগি। দুনিয়া তো সম্মান, পরকালও সম্মান, সব ক্ষেত্রে ইজ্জত সম্মান রয়েছে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমি আপনি যেই যেখানে আসি নিজের সন্তানকে আলিম বানাই, ইলমে দিন শিক্ষা দিই, তাদেরকে আল্লাহ এবং তার রসুলের সত্যিকার পরিচয় শিখাই। দোনো জাহানের মালিক ও মুক্তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে দিয়ে দিই, এটা প্রত্যেক মা বাবার জন্য কম্পালসারি। কারণ সন্তান যদি বদ আকিদা, সন্তান যদি আকিদা বিশুদ্ধ না হয় তার আমলের কোনো দাম নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে ইলমে দিন শিকার, ইলমে দিন শিখে ওই অনুযায়ী আমল করার, অপর ভাইয়ের কাছে নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের মাদানী কাছে এটাই, আমি নিজে আমল করি, নিজে ইলমে দিন শিখি, অপর ভাইকে শিক্ষা দিই। এই জন্য যেখানে আসেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখানে আসি নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, সবাইকে ইলমে দিন শিক্ষায় উৎসাহিত করি, সবাই যেন নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আশিকে রসুল হয়ে যায়, প্রতিটি কাজের পূর্বে চিন্তা করি এই কাজ আল্লাহ কি রাজি আছে কি নেই। কারণ কবর জগৎ আমার আপনার আমলের উপর ডিপেন্ড করে। আমরা যা শুনলাম
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই শোনার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজয় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।